হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে ওই 6:30 মতন বাজে। তো কালকে এসেছিলাম বাপের বাড়িতে, আর আজকে ভাবলাম যে মানে কিছু একটা বানাবো, একটা রেসিপি ট্রাই করব। আমরা যারা রান্না করতে মানে ভালোবাসি, যারা আমরা রান্নাকে মানে একটা আর্ট বলে মনে করি, তাদের কাছে কিন্তু নতুন নতুন রান্না শেখাটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার, তাই না? মানে আমার তো মানে এরকমও ব্যাপার রয়েছে, আমি যেখানে ধরো যাই সেখানে কি ধরো আমার কোনো একটা রান্না খেতে খুব ভালো লাগলো, আমি কিন্তু মানে পুরো নির্লজ্জের মতন আমি সেখানে রেসিপিটা জিজ্ঞাসা করি। কারণ আমার নতুন নতুন রান্না শিখতে মানে ভীষণ ভালো লাগে। আমি মনে করি রান্না শেখার কোনো বয়স হয় না, একটা বাচ্চার থেকেও সে যদি কিছু জানে রান্না সম্পর্কে তার থেকেও শেখা ভালো উচিত। তো সেরকমই আমি আমার বিয়ের পরপর গেছিলাম হচ্ছে কালিম্পংয়ে। তো ওখানে যে ভিউ পয়েন্টগুলো থাকে, তো ওখানে যে মানে স্ট্রিট ফুড পাওয়া যায়, মোমোস তো প্রচুর পরিমাণে খেয়েছি, কারণ পাহাড় মানেই মোমো, ম্যাগি। তো সেখানে আরেকটা জিনিস মানে পাওয়া যাচ্ছিলো, সেটা হলো গিয়ে ফালে, মানে হ্যাঁ ওরা ওটাকে ফালে বলছিল। ওটা মানে খুব ভালো, মানে এগ ফালে, চিকেন ফালে এরকম মানে বিক্রি করছিলো। তো টেস্ট করেছিলাম, যেহেতু আমি চিকেন মাটন খাই না, তো আমার হাজব্যান্ড চিকেন খেয়েছিল, আমি খেয়েছিলাম হচ্ছে এগ ফালেটা, অসাধারণ লেগেছে। তো ভাবলাম যে আজকে সেটা ট্রাই করি। তো যেহেতু আমার মা বাবা মানে বাবা চিকেন খায়, কিন্তু যদি আমি আর মা খাই না চিকেন, তো বাবাকেও আর দিই না সেভাবে। তো এবার তো ভাবলাম যে আজকে একটা ওই এগ ফালে আজকে ট্রাই করি, আর যখন শ্বশুর বাড়িতে ট্রাই করবো তো তখন চিকেন ফালে তোমাদেরকে বানানো দেখাবো। তো অলরেডি মা সব কিছু জিনিসপত্র আমাকে এনে দিয়েছে, তো দেখে নাও যে কী কী লাগবে আগে, তারপর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের রেসিপিটা। তো চলো স্টার্ট করি। তো কিছুই না, এখানে দেখো একটু ময়দা নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তেল নিয়েছি, আর এখানে একটু নুন আর একটু চিনি দিয়েছি। তোমরা যারা চিনি একদমই খাও না, তারা চিনিটা স্কিপ করতে পারো। তো এবার এটা সবটা না অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে এটাকে 30 মিনিট থেকে 45 মিনিটের মতন রেখে দেবো ঢাকা দিয়ে। তো ময়দাটা এখন মেখে ওই 30 মিনিটসের মতন রেখে দেবো। এবার তোমরা একটা ওই চাটনি যেটা আমি বানাবো, সেটা ফার্স্ট একটা চাটনি বানানো শিখে নাও। সেটা হলো মানে তোমার একটা পাহাড়ি চাটনি, ওরা কিন্তু মোমো যখন দেয় তার সাথে চাটনিটা ওরা দেয়, বা এখন আমাদের কলকাতাতেও এই চাটনি পাওয়া যায়, পাহাড়ি চাটনিটা, যেটা আমি তো ওটাকে পাহাড়ি চাটনি বলি, কে কী বলে আমি জানি না। তো তো চলো রেসিপিটা শিখে নাও, খুবই ইজি, তোমাদের খুব একটা অসুবিধা হবে না শিখতে। চাটনিটা বানানোর জন্য রসুন, পেঁয়াজ, টমেটো নিয়েছি, এখানে আমি আদাও অ্যাড করি, কিন্তু আমার মা ভালোবাসে না, তার জন্য আমি দিইনি। তোমরা অবশ্যই যদি চাও তো একটু আদা অ্যাড করো, আর লেবু বা ভিনিগার যাই হোক অ্যাড করে নিও, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম হবে না এতে। সেগুলো সবটাই তোমাদের স্বাদের ওপর দেবে তোমরা, ঠিক আছে? তো এবার একদম তেল একটু ব্রাশ করে নিয়ে দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো, আর এখন যদি তোমরা আদা ব্যবহার করো তাহলে আদাও দিয়ে দেবে এর মধ্যে ছোটো ছোটো করে কুচি কুচি করে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি রসুন। আর তোমরা যারা রসুনের ফ্লেভার খেতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই রসুন দিও, কারণ রসুনের ফ্লেভারটা না এই চাটনিটাতে খুব ভালো লাগে খেতে। তো আমি একটু বেশি বেশি করে রসুন দিয়েছি, কিন্তু এটাই যদি আমি আমার শ্বশুর বাড়িতে করতাম তো রসুন কম দিতে হতো, কারণ ওরা কেউই রসুনের ফ্লেভার তেমন একটা পছন্দ করে না। তো সব খুব ভালো করে একটু সটে মতন করে নিচ্ছি, একটু নরম হয়ে এলে তারপরে নামিয়ে নেব। লঙ্কা আমি এখানে একটু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করছি, কারণ শুকনো লঙ্কা আমার বাবা মা খায় না, তো এই জন্য একদমই অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর আমি তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ওই কাশ্মীরি রেড মির্চ দিতে পারো, কাশ্মীরি রেড মির্চ দিলে কি হয় না কালারটা খুব ভালো আসে, কিন্তু আমার ঘরে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারিনি। তো খুব টেস্টি হয় খেতে, তো এগুলো তোমরা এটা বেশি করে একটু বানিয়ে রাখবে, দেবে পরোটার সাথেও খুব ভালো লাগে এগুলো খেতে। ফালেটা বানানোর জন্য এখানে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, একটু রসুন আদা কুচি, আর নিয়েছি হলো গিয়ে একটু টমেটো কুচি, আর একটু দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি, ঠিক আছে? নিয়ে নিয়েছি, আর আমি বাড়িতে একটু ব্রেড ক্রাম্স বানিয়ে নিয়েছিলাম, আমি বাইরের ব্রেড ক্রাম্স খুব একটা ব্যবহার করি না, তো সেটাই নিয়েছি। আর নিয়েছি 5টা ডিম নিয়ে নিয়েছি, ঠিক আছে? ডিমের পরিমাণটা তোমরা বুঝে দেবে,
দেখে নেবে ঠিক এরকম মাখা মাখা হলে আর ডিম দেবে না। এবার ময়দাটা ভালো করে আমি বেলে নিয়েছি, ওখানে যেরকম মানে লম্বা লম্বা বড় বড় খেয়ে মানে ফালে খেয়েছিলাম সেরকমই আমি করার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার তোমাদের মানে কড়াই বা যেটার মধ্যে আর কি তোমরা করবে সেটার মাপ অনুযায়ী করবে, যাতে মানে পুরোটা যেন ভাজা হয়। তো আমি দেখো পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। পুরটা দিয়ে তোমরা যার চিজ যদি বাড়িতে থাকে অ্যাভেলেবেল তাহলে চিজ ওপর দিয়ে একটু দিয়ে দিতে পারো গ্রেট করে, সেটাও ভালো লাগে খেতে। সেটা ওখানে দেয়নি, এটা আমার আর কি বানানো আর কি। তারপরে দাঁড়াও দুটো হাত দিয়ে ভালো করে মানে এটাকে মুড়িয়ে নিই, এক হাত দিয়ে তো আর পসিবল নয়। এবার ভালো করে সুন্দর করে এটাকে একটা শেপ দিয়েছি কোনো মতন আর কি, মানে দিয়েছি। আমি ওখানে একদম ডিপ ফ্রাই করেছিল, আমি একদম অল্প তেলে মানে ভাজছি, কারণ বেশি তেল আমার বাবা মাকে দেওয়া হয় না। তো তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তোমরা একটু ডিপ ফ্রাই করো। করে খুব ভালো করে দেখো আমি এটা নামিয়ে নিয়েছি, আর ফালেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো রান্না কমপ্লিট, ঘেমে তো পুরো মানে আমি পুরো ঘেমে গেছি পুরো। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, নিজেদের আপনজনদেরকে খাইও, বাড়ির লোককে খাইও, আর সবাই কী রিভিউ দিল অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না। টাটা।